আজকের এই দুটা গাড়ি আপনি মালিকানা সহ এক দামে আপনি ক্রয় করতে পারবেন আজকে যে গাড়ি দুটা দেখাচ্ছি এই দুটা গাড়ি আপনি হয়তো বা এই দামে কোথাও পাবেন কিনা আমার মনে সন্দেহ কারণ এই দুটা গাড়ি আজকে খুব কম টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন দর্শক আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঠিক সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে আপনাদের জন্য এই দুটা গাড়ি আজকে খুব কম টাকার মধ্যে সেল করা হবে এই দুইটা গাড়ি ডিটেলস আমরা জানবো কারণ এই দুইটা গাড়ি যে ভাইয়ের এই দুইটা ভাইকে আপনারা মোটামুটি আমার পেজে সবাই কিনেছেন উনি বর্তমানে কোন শোরুম এখন উনার নেই উনি শোরুম ছেড়ে দিয়েছেন কারণ বর্তমান পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন হচ্ছে ওনার এই মুহূর্তে এখন যেটা দরকার শুনে হচ্ছে ভাই আমার গাড়িগুলো সেল করা দরকার কারণ ওনার অনেকগুলো গাড়ি হয়ে গেছে এখন উনি চাচ্ছে উনার গাড়িগুলি এক এক করে আপনাদের মানে আমার যে ভাই রয়েছেন আপনারা যারা দেখেন তাদেরকে যেন কম টাকার মধ্যে মালিকানা সহ

এগুলো এই দুইটা গাড়ি সেম মানে একদম আমি কস্টিং রেঞ্জে দিয়ে দিচ্ছি আচ্ছা আজকে আমাদেরকে প্রফিট প্রফিট নাই আজকে আমাদের দিয়ে দিচ্ছেন আচ্ছা এই দুইটা গাড়ি আমাকে একটু ডিটেলস জানান প্রথমে এক্সিও গাড়ি দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই হাজার মডেলের এক্জিও দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি এটা সিএনজি কনভার্ট করা মানে হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিড আচ্ছা আচ্ছা একটু ডিটেলস আমাকে একটু বলেন হেডলাইট গুলো কি হেডলাইট গুলো এটা কিন্তু আমি বাম্পাইটের হেডলাইট আসছি এটা কিন্তু অরিজিনাল হেডলাইট ডান হেডলাইট অরিজিনাল হেডলাইট এটার যে গ্রিলটা এটা অরিজিনালকে বাম্পার ইনস্টল করা এটা আমি কিছুদিন ব্যবহার করছিলাম এটা আপনি কিছুদিন আমি কিছুদিন ব্যবহার করছি আচ্ছা তো এই জন্য বাম্পার সিট কাভার এগুলো করা আছে হ্যাঁ আমি করে ফেলছি এটা নিয়ে কোন মানে খরচের কিছু নেই চারটা টায়ার কন্ডিশন খুবই ভালো আর মোটামুটি ফ্রেশ কালার নাকি পার্ল কালার না এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার আচ্ছা এটা হচ্ছে চাকা গুলার কত কিলোমিটার চালানো যাবে ভালো আছে আচ্ছা সো এভরিওয়ান যারা হচ্ছে চাচ্ছেন এ

আচ্ছা আর এইটাতে নিয়ে যে হচ্ছে কোন খরচ করবে এরকম কিন্তু কোন খরচের রাস্তা নাই কারণ আমি পেপার আপডেট করে দিচ্ছি আচ্ছা হচ্ছে এক বছর দুই বছর আচ্ছা তার মনে হচ্ছে এই গাড়ি আপনারা যারা কিনবেন এতে মালিকানা সহ থাকছে এবং বছর বছর সো যারা খুঁজছিলেন তারা আজকে এই রেঞ্জে কেউ দিতে পারবে না আমি দিচ্ছি কারণ আমিও তো এটা কিছুদিন ব্যবহার করছি ওকে দেখতে কিন্তু হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল ভিতরে কোনো রং করা হয়নি ভিতরে কোনো রং করা এবং 6 লিটার সিএনজি কনভার্ট করা আছে পিছনে গ্লাস ক্লাস এগুলো অরজিনাল আমি যেভাবে পেয়েছি আচ্ছা এই পাশটা দেখতে পাচ্ছি এটা খুব ফ্রেশ ওই এই পাশের অবস্থারে কি বলেন তো আমরা ডান পাশে যে জিনিসটা রেখেছি বা পাশেও सेम আপনার একদম মানে এই যে ক্রস গুলো আছে এই ক্রস গুলো এসে সামনাসামনি দেখলেই বোঝা যাবে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি মেজর অ্যাক্সিডেন্ট কোনো কিছুই নাই এরকম ধরেন এখন যিনি দেখছেন এখন এর মধ্যে যদি বলে যে ভাই আমরা আপনি যেহেতু আপনার শোরুম নাই সবাই চিন্তা করতে পারে ভাই মানে কারণ সাইনবোর্ড কিন্তু অনেক ভ্যালু আছে হ্যাঁ এইটার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেবো ওনার নিজের খরচে সেক্ষেত্রে খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন আমি এটা দেখেছি আমার কাছে কোন অ্যাক্সেন্ট মনে হয়নি তারপরে আপনার আপনাদের মতো চেক করতে পারেন অপু ভাই আপনি যে জিনিসটা চেক করার কথা সেটাকে আপনি করেছেন ইঞ্জিনের নাম্বারের সাথে যে ব্লুবুকের মেটস ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এগুলো হচ্ছে ব্লু বুকের সাথে মেলানো ম্যাচিং করা এ মানে ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বার অবশ্যই কারণ কি 100% আমি আপনাকে মিলিয়ে দেব গাড়ির গাড়ির প্রাইসটা যতই হোক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা গাড়িরটা কিন্তু থেকে প্রাইসটা হচ্ছে বেশি হচ্ছে এটা কিন্তু মানে মানে চিন্তা আসতে পারে যে এত কমে কিভাবে এটা হচ্ছে আমার কেনা প্রাইস আমি এখানে কোনো লাভ করতেছি না আচ্ছা এখন আপনি আমাকে বলেন যে লাভ তো অনেক করলাম ভাই অনেকগুলো আপনি বললেন এটা এইটা হচ্ছে মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা তালে চলেছে মাত্র পাঁচ বছর জি আচ্ছা এইটার আজকে আপনি আমাদেরকে মালিকানা সহ এবং পেপার আপ ডেট আপনি করে দিচ্ছেন আমি করে দিচ্ছি এইটার প্রাইসটা আপনি আজকে কি কাচ্ছেন এটা একদম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এখানে হিসাব করলে আপনি কত বলেছেন সতেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ এখন কাগজ আপডেট করতে প্রায় কত লাগতে পারে প্রায় আপনার চল্লিশ হাজার টাকার মতো লাগবে চল্লিশ কারণ ট্যাক্স ফিটনেস দুইটা চল্লিশ আমি এখানে চল্লিশ দেখলাম মালিকানা চল্লিশ আচ্ছা এই গাড়িটা আপনারা যদি পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে নেন উপভায়ের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন প্রথম যারা হচ্ছে উপভয়ের নাম্বার আর সেকেন্ডটা হচ্ছে উপভায়ের ভাইয়ের নাম্বার সো আমরা পরের গাড়িতে দেখি আরেকটা গাড়ি নিয়ে আসে সেটা হচ্ছে

দুইটা দাগ আছে দুই বা তিনটা দাগ আছে শুধু পুরো গাড়িটার ভিতরে আমাকে আপনি এই হেডলাইট থেকে যদি একটু বলেন যে এটা হচ্ছে পজিশন পজিশন হেডলাইট আচ্ছা সামনে যে ফ্রন্টের গ্লাস আছে সাইড গ্লাস পকেট গ্লাস পিছনের যে মানে ব্যাক গ্লাস এগুলো প্রত্যেকটা অরিজিনাল জাপানি স্টিকার সহ আচ্ছা অপু ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি বিষয়টা হচ্ছে অ্যাকুয়া গাড়ি কিনতে গেলে অনেকের দুইটা চিন্তা মাথায় আসে সেটা হচ্ছে ব্যাটারি আর ব্রেক বুস্টার এই দুটো যদি কেউ অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায় বা গাড়ির কোনো সমস্যা আছে কিনা আপনাদের তো এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আর আমি জানি যে এটা ফ্রেশ আছে আর যেহেতু ইউজ কার্ড আপনি চেক করেছেন কত পার্সেন্ট পেয়েছে আমি হচ্ছে সেভেন্টি ফাইভ থেকে আপনার হচ্ছে এইটি পর্যন্ত ছিল আচ্ছা তো এটা আমি আপনাদেরকে একটু আমরাও চেক করে নেই হ্যাঁ এটা চাকা গুলোর কি অবস্থা ভাই বলো চাকটা টায়ারে আপনার হচ্ছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা অনায়াসে মানে আট থেকে দশ হাজার কিলো রান করতে পারবে আর এটা কিন্তু ভাই হচ্ছে পুশ স্টার্ট বেজ ইন্টেরিয়র আচ্ছা সো এটা আপনাদেরকে দেখায় ভিতরে আপনারা যারা আজকে লাইভটা দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের গাড়িটা পছন্দ হয়েছে কিনা আজকে যেহেতু ওপো ভাই এখন আর শোরুম নাই ওপো ভাই পার্কিং এ ইউজ গাড়ি হয়ে গেছে আর পার্কিং এ গাড়ি থাকলে ধুলাবালি ভরে যায় এটা ওয়াশ করতে আবার মানুষদের মেনটেন করতে হয় তো সেই ক্ষেত্রে অপো ভাই এটা আপনার কাছে স্টার্ট স্টার্টিং ক্লুজ কন্ট্রোল আর দেখেন একদম খুবই ফ্রেশ দেখতে পাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই এটা কিন্তু আমি ওয়াশ করি নাই এটার তার প্রমাণটা হচ্ছে এই যে এখানে কিন্তু একটু একটু ময়লা লেগেটা ছিল এটা আপনি ওয়াশ করেন এটা আমি ওয়াশ টশ করি নাই আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি পেছনের চাকা চাকাগুলোও তো একই অবস্থা একই হ্যাঁ কি সামনে পেছনের মানে চারটা টায়ারই খুব সুন্দর কন্ডিশন আচ্ছা ব্যাক লাইট হেডলাইট এগুলো যা আছে এ টু জেড আমি দেখতে পাচ্ছি আপনি স্কেচের কথা বলছেন না ওটা কোথায় রয়েছে আচ্ছা

কোনো ধরনের হ্যাসেল হবে না আর আপনারা চাইলে কিন্তু গাড়িগুলা অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন সেটা বাবু ভাই কিন্তু আপনাদেরকে অপু ভাই আপনাদেরকে বলে দিচ্ছে আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখি ও ভাই একটা গাড়ির মেন সম্পদ হচ্ছে কি জানেন গাড়িটা চেচেস এবং গাড়ির পেপার এই দুটা যদি ঠিক থাকে ইঞ্জিন পাওয়া যায় দাম কম চাকা পাওয়া যায় যেমন ভাইয়া আমার আঙ্গুলটা যদি ভালো থাকে হ্যাঁ ফ্রেশ থাকে সুন্দর থাকে গোল্ড যদি এটা তো সুন্দর লাগবে প্লাস্টিক পড়লেও কিন্তু সুন্দর লাগবে আঙ্গুল যদি ছেড়ে বলে ভাইয়া আমি যে জিনিসটা দেখেছি আমার চোখের কিছু অডিয়েন্সদের ভুল আছে আমি সেটা একটু হয়তো সমাধিক সাথে নিবেন ওনারা বলে যে ভাইয়া গ্লাসটা ভাঙছে আমি গাড়িটা নিবো না একটা হেডলাইট কেন ভাঙতে করতে পারে এখন দেখা হলো হাইওয়েতে গেলাম একটা পিছের গাড়িতে একটা ইট এসে পড়লো আমার গ্লাসে ভেঙে হয় স্যার আমাকে চেঞ্জ করতে হবে এই যে এই যে গত পাঁচই মে যেটা হচ্ছে ছাত্র আন্দোলনে অনেক গাড়ি ভেঙেছে অনেক গাড়ি ভেঙেছে একদম খুব মেজোরি গ্লাস অ্যাকসিডেন্ট হয়েছে যেটা হচ্ছে এরকমই আপনি যে কথাটা বলেছেন যে অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে আমিও আমার অডিয়েন্সকে এইটাতে ভাই আরেকটা বিষয় হচ্ছে এটা যদি ইকো মেইনটেইন করে চালায় কারণ আমি নিজে যেটা হচ্ছে টেস্ট রাইড দিছি বা আমি চালিয়েছি ইকো যদি মেইনটেইন করে চালায় এক্ষেত্রে ক্ষেত্রে উপরে এটার মাইলেস পাবে মানে আমি ইকো মেইনটেইন করে चलाই 20 20 এর উপরে মাইলেজ পাবে আকার মধ্যে হ্যাঁ 19 আসে 19 তো শুনতেই পাচ্ছিলেন স্যার এইটার পেপারস আপলোড কত হয়েছে এইটা ভাইয়া পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এইটা তো হচ্ছে একোয়া চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দোর মডেল আর রেজিস্ট্রেশন কত বললেন দুই হাজার আঠারোতে আপনি কি চাচ্ছেন এইটা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস মালিকানা মালিকানা সহ ওনারশিপ ট্রান্সফার সহ সো মালিকানা সহ চাচ্ছেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজার চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ দিচ্ছেন যদি কেউ আরেকটু প্রাইস একটু কম দিতে চায় সেক্ষেত্রে আলোচনার টেবিলে আপনি বসতে পারবেন তো বসতে পারলো ভাই এটা একটা সম্মানই থাকতে পারে আপনার এইটাই আপনার জন্য যে সম্মান কথা যদি আপনারা বলেন কিছু তো একটা সম্মান তো কিছু একটা সম্মানের এটা থাকবে আচ্ছা উপ ভাই এই তো এখন শোরুম নাই আপনার আপনার বাসা কোন থাকে আমার বাসা তো হচ্ছে তেজগাতে তেজগাতে তাহলে আপনারা তেজগা এলাকায় এসে আপনাকে ফোন দিবেন আমাকে ফোন দিলে হবে আপনাকে তেজগা আগে যদি আমাকে একটু কনফার্ম করে যে আমি এই সময় আসতেছি বা ভাই আমি গাড়িটা নিতে চাচ্ছি আমাকে ফোন দিলে আমি ওইভাবে ইয়ে করব ওকে সৌপুভাই অসংখ্য ধন্যবাদ আর আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে এই দুটা গাড়ির মডেল এবং রেজিস্ট্রেশন প্রাইসটা আরেকবার একটু যদি বলে দিতেন আচ্ছা কারণ এই মত অনেক টয়টা এক্সিও 2014 মডেল 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটা পেপারস আপডেট পাচ্ছে সিট কভার পাচ্ছে বাম্পার পাচ্ছে মানে এটাতে নিয়ার কোনো তার খরচ মালিকানা সহ মালিকানা সহ পাচ্ছে 17 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে টয়টা একোয়া 2014 মডেল 18 তে রেজিস্ট্রেশন এইটা আপনার হচ্ছে পোস্ট স্টার্টের গাড়ি ভিতরে এটা আপনার পেয়ে যাচ্ছে হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ওনারশিপ সহ এবং কি এই দুটা গাড়ি আপনি যদি চান আপনার বিশ্বস্ত টেকনিশিয়ান রয়েছে আমি টেকনিশিয়ান প্রেফার করব কিনা আমি বলি না আমি বলি আপনারা অ্যানালাইজিং যেগুলো কি আহ বাংলাদেশে এখন অনেক অ্যানালাইজিং সেন্টার আছে সুনাম ধন্য অ্যানালাইজিং সেন্টার রয়েছে সেখানে নিয়ে যান এই ব্যক্তিকে সাইডে রেখে আপনার শুধু গাড়িটা নিবে গাড়িটা নিয়ে আপনাকে অ্যানালাইজ করে সুন্দর করে বলে দেবে কোথায় কোন কাজটা করা দরকার সেই কাজগুলি যদি আপনারা চেক করে নেন তাহলে আপনার গাড়িটা কি অবস্থায় পাচ্ছেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো উপভায় বললো যে আপনারা গাড়িগুলো করেন চেক করে নেন আমার গাড়িতে কোন সমস্যা না আমিও চেক করে নিয়েছি কারণ আপনি তো উনিও সামান্য ধরেন প্রফিট এখন করছে না গাড়িগুলি ছেড়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এই জন্য আমি আপনাদেরকে বলছি যে উপহারের সাথে একটু যোগাযোগ করতে পারেন যারা একজিও অথবা একোয়া গাড়ি কিনতে চাচ্ছিলেন এই দুটা গাড়ির জন্য অপু ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আমাদেরকে সময় দিলেন আপনাকে অসংখ ধন্যবাদ সময় পেয়েছে অডিয়েন্স দের কে আপনি আজকে দুটা যে দামে দিলেন আশা করি আপনার অডিয়েন্সের জন্য আমি কিন্তু এই ভিডিওটা এর আগে কোথাও ইয়ে করে নিলাম আপনার অডিয়েন্সের জন্য এটা মানে একদম সুলভ মূল্যে আরেক না আমি চাই আপনারা ভালো গাড়ি আমি না হয় প্রফিট না করলাম তো এই রেঞ্জের ভিতরে হয়তো অনেকে ঘুরতেছে পাচ্ছেন কারণ আপনার কিন্তু দশ বারোর মানে যদি এক্সিও নেই দশ এগারো বারোর ওল এটা এইটা নিতে গেলেও কিন্তু এখন দেওয়া হচ্ছে ষোলোর উপরে লাগে ষোলোর উপরে লাগে ওকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে লাইভে যদি দুটা গাড়ি আপনার পছন্দ হয় স্কিনা দেওয়া যে ফোন নাম্বার অপু ভাইয়ের এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে আহ অন্য কোনো শোরুমে কিন্তু এইভাবে রাস্তায় আমি কখনো ভিডিও করি না শুধুমাত্র অপু ভাই শোরুমটা ছেড়ে দিয়েছে এ অনেক গাড়ি হয়ে গেছে তো উনি আমাকে বলেছেন দেখে আমি আপনাদেরকে এই আজকে অফারটা যেটা নিয়ে আসছে অপু ভাই সেটা হচ্ছে মালিকানা সহ এবং পেপার আপডেট সহ কিন্তু আপনি গাড়ি নিতে পারবেন যেই রেটে হয়তো উনি মার্কেট চ্যালেঞ্জ করছেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম